38,000 টাকার জন্য খুনের অভিযোগ বীরভূমের মোহাম্মদ বাজারের রায়পুরের ঘটনা 60 নম্বর জাতীয় সড়কে কালভার্টের নিচ থেকে উদ্ধার ট্রাক চালকের দেহ খালাসির বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ দুর্গাপুরে গলা ফাঁস লাগিয়ে বৃদ্ধাকে হত্যা কোকোবেন থানা এলাকার ডিভিসি মোড় সংলগ্ন ভগতপল্লিতে একাই থাকতেন তিনি খুনের পর টালি ভেঙে পালায় আততায়ী দরজা ভিতর থেকে বন্ধ দেখে প্রাথমিক অনুমান পুলিশের কে বা কারা কি কারণে খুন করল খতিয়ে দেখছে পুলিশ বাড়ির পাশ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার বীরভূমের মুরারই থানার আম্বুয়া গ্রামের ঘটনা মৃতের নাম সেন্টু শেখ গলায় কালশিটে দাগ নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণের চিহ্ন শ্বাসরোধ করে খুন প্রাথমিক অনুমান পুলিশের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে পিকআপ ভ্যানের ধাক্কা একজনের মৃত্যু আহত আট ভোর 6:30 নাগাদ মালদার গাজলের জামতলা এলাকার এই দুর্ঘটনা আহতদের পাঠানো হয়েছে কলকাতায় কালিয়াচক থেকে সরাইঘাট যাচ্ছিল পিকআপ ভ্যানটি খবর করতে গিয়ে বীরভূমের নানুরে আক্রান্ত 24 ঘন্টার চিত্র সাংবাদিক হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে রাস্তার কাজ হয়নি এই অভিযোগ জানাতে গতকাল বিধায়ক গদাধর হাজরার কাছে সিকডা মোড়ের গ্রামের মানুষ সেই ছবি তুলতে গেলে চর থাপ্পড় পুলিশে অভিযোগ দেয় দুঃখ প্রকাশ বিধায়কের পাঁশকুড়ার কিষাণ মান্ডি বাজার এখন সবুজ সাথী প্রকল্পের সাইকেল রাখার গোডাউন বাজার চালু নিয়ে সংশয় স্থানীয় বাসিন্দারা কিষাণ মান্ডিতে বাজার বসার পরিকাঠামোই নেই দাবি ব্যবসায়ীদের প্রশাসন বলছে খুব দ্রুত চালু হবে পাঁশকুড়ার কিষাণ মান্ডি কোটালের জল ফসলের জমিতে মাথায় হাত ডায়মন্ড হারবারের ষাট মানিসার কৃষকদের শীতের সবজি উঠতেই জমির মালিককে চড়া টাকা জমি লিজ নিয়ে গ্রীষ্মের ফসল চাষ কৃষকদের শুরু হয় ভেন্ডি ঝিঙা উচ্ছেদ ফলনও কিন্তু আচমকায় হুগলি নদীর কোটালের জল ঢুকে খেতে পরীক্ষা কেন্দ্র নিয়ে বিভ্রান্ত করার অভিযোগ পরীক্ষায় বসতে দেরি ফেরার পথে স্কুলে প্রধান শিক্ষককে মোটর বাইকে আগুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এই ঘটনা গাজল বালুরঘাট সড়কে অবরোধ পরীক্ষার্থীদের কাশীপুরের তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর গ্রেপ্তারি মামলা বিচারকের প্রশ্নের মুখে পুলিশ 3 দিনের হেফাজত শেষ ফের 7 দিনের হেফাজতের আর্জি এরপরই তদন্তকারী অফিসারকে ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন এতদিন ধৃতকে হেফাজতে রেখে তাহলে কি হলো তদন্ত এই সমাজে নিজের পরিচয় তৈরি করা রূপান্তরকামী মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাদের সেই জায়গা করে দিতেই এবার নয়া উদ্যোগ রাজ্যের কলকাতা সিভিক পুলিশে এদের জন্য চাকরির উদ্যোগ নেওয়া হচ্ছে লক্ষ্য তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা এনডিএ আক্রোশ মিছিল ঘিরে পাটনায় ধুন্ধুমার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ রাজ্য আইন শৃঙ্খলা নেই অভিযোগ তুলে শহরের জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল অবস্থান বিক্ষোভ জলকামান দিয়ে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা পুলিশের রক্তাক্ত সিরিয়া দুটি স্কুল ও 5টি হাসপাতালে লাগাতার বিমান হানা নিহত 50 নিহতদের মধ্যে বেশিরভাগ শিশু নিন্দায় রাষ্ট্রসংঘের মহাসচিব রাশিয়া বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস টুইটারে দায় স্বীকার জঙ্গি গোষ্ঠীর গতকাল সকালে রাশিয়ার দাগেস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় 2 পুলিশকর্মীর অপেক্ষা আরও 1 শতাব্দীর জলের তলায় শহর গড়বে মানুষ শুধু তাই নয় 2016 সালে মাটির নিচে তৈরি হবে বসতি স্মার্ট সিটিস ফিউচার লিভিং এর রিপোর্ট দাবি শিক্ষাবিদ ও ফিউচারলজিস্টদের শুধু তাই নয় ভবিষ্যতে খাবারও ডাউনলোড করা যাবে ভূমিকম্পজনিত পরিবর্তনে বদলাবে জীবনশৈলী দাবি গবেষকদের কনকনে ঠান্ডায় কাঁপছে আমেরিকা বেশ কয়েকটি জায়গায় তুষারপাত হাজারখানেক বিমান বাতিল বাসিন্দাদের বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা জারি নাচটা বরাবরই উপভোগ করেন সালমান খান নাচের সময় ভুলে যান চারপাশের সবকিছু ফের একবার তেমনভাবেই পাওয়া গেল সল্লু মিয়াকে বোন অর্পিতা খানের বেবি শাওয়ারে নাচলেন ভাইজান সেই নাচ সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল